আচ্ছা, ইডলি করতে কত ঝামেলা তাই না? তবে আমি যদি বলি 10 মিনিটে ইডলি রেডি হয়ে যাবে, আর তার সাথে সাম্বার কোকোনাট চাটনি। তা বানানো অত্যন্ত সহজ আর ভীষণ টেস্টি। তার সাথে তোমরা সোয়াবিনের মাঞ্চুরিয়ান খেয়েছো? একদম ড্রাই সোয়াবিন মাঞ্চুরিয়ান। অনেক কিছু থাকছে আজকের ব্লগে, তো সেই সবটি দেখো। আজকে সকাল সকাল চলে গেছিলাম ছট পুজো দেখতে, ভারী সুন্দর এখানে পুজো হয়। আর তারপর চলে এলাম এবিসি জুস বানাতে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো এবিসি জুসটা কী করে বানাই। দুটো বিট নিই, দুটো আপেল, দুটো গাজর, সব কিছু বেশ ভালো করে পেস্ট করে নিয়েও ছেঁকে নিতে পারো। তাহলে এবিসি জুস তৈরি। খাওয়া খুবই উপকারী, মেনলি স্কিনের জন্য তো খুব ভালো। এবার চলে আসি ইনস্ট্যান্ট ইডলি বানানো। খুব সহজ। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি চালের গুঁড়ো নিয়েছি, আর তার সাথে হাফ কাপের থেকে একটু কম সুজি। এই মাপটা মনে রাখলেই হবে। এই কটা ইডলি দুজনের জন্য কিন্তু পারফেক্ট। তার সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর যে পরিমাণ সুজি নিয়েছি ঠিক সেই পরিমাণ টক দই, মানে হাফ কাপের থেকে একটু কম। টক দই দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। প্রথমেই কিন্তু জল দেবে না, প্রথমে যদি জল দিয়ে দাও তাহলে কিন্তু জল বেশি হয়ে যেতে পারে, তাই বুঝে শুনে বারে বারে অল্প অল্প করে জল মেশাবে। দেখবে ইডলির মতো একটা ব্যাটার রেডি হবে। সুজিটা তো একটু ফুলতে সময় লাগবে, তাই 10 মিনিটের জন্য রেস্টে রেখে দাও, আর ততক্ষণে ঝটপট সাম্বার বানিয়ে নাও। সাম্বারের জন্য এখানে আমি লাউ, পেঁপে, গাজর আর সিম, তার সাথে একটা বড় টমেটো নিয়েছি। তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো। আমি ঠিক যেভাবে বলছি সেভাবে সাম্বার বানাও, ভীষণ টেস্টি হয় খেতে, আর তার সাথে খুবই সহজ। আচ্ছা, সাম্বার কিন্তু অড়হর ডাল দিয়েই বানায়, মানে অনেকে তুর ডালও বলে। তো প্রথমে জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে 7-8টা কারি পাতা দিয়ে বেশ ভালো করে ভেজে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এর সাথে একটু ধনে মৌরি আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে দিয়ে সমস্ত হলুদ, লবণ সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিলেই হবে, যেমন দেখতে পাচ্ছ। এবার সাম্বারের মেন টেস্ট আনবে এই তেঁতুল আর গুড়। 3-4 টুকরো তেঁতুল, তার সাথে পরিমাণ মতো গুড় দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে 3-4টে সিটি দিলেই সাম্বার রেডি। খুব সুন্দর খেতে হয়, কোনো ঝামেলাই নেই। এই সাম্বার তোমরা এমনি রুটি দিয়েও খেতে পারো, তবে ইডলি বা ধোসার সাথে তো বেস্ট লাগে, আমার তো ভীষণ প্রিয়। অবশ্যই কিন্তু এইভাবে একবার সাম্বার বানিও। এবার তাহলে চলো ঝটপট ইডলিটা বানিয়ে নিই। দেখো সুজিটাও কি সুন্দর ফুলে গেছে, আর দেখেই কিন্তু মনে হচ্ছে একটু জলের দরকার। তো পরিমাণ মতো জল দিয়ে যেমন ইডলির ব্যাটার হয় সেরকমভাবে বানিয়ে নেবে। এরপর ইডলিটাকে ফোলাতে হবে, তো তার জন্য ইনস্ট্যান্ট ইডলি যেহেতু সেই জন্য একটু ইনো দিয়েছি 1 চামচ মতো। এবার ইডলি মেকারে ইডলিটাকে বসিয়ে দেবো ভাপে 10 মিনিট। তোমাদের যদি ইডলি মেকার না থাকে তাহলে ছোট বাটিও যদি থাকে তো তোমরা কড়াইয়ের মধ্যে সামান্য জল নিয়ে তার উপর ঝাঁঝরি বসিয়ে বাটিগুলো বসিয়ে ঢাকা দিয়ে দেবে। এতেও কিন্তু সুন্দরভাবে ইডলি তৈরি হয়ে যাবে। হয়তো ইডলির সে শেপটা আসবে না, তবে স্বাদ কিন্তু একদম সেম। আমি যেভাবে নারকেলের চাটনিটা বানাচ্ছি তার মধ্যে বেশি করে ধনে পাতা আর একটু কারি পাতা দিয়েছি। তার মধ্যে 1 টুকরো লঙ্কা দিয়েছি, 1 টুকরো লঙ্কা, আদা, স্বাদমতো লবণ আর একটু ছোলার ডাল, সব কিছু বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। তো তোমরা যদি এই গ্রিন নারকেলের চাটনিটা পছন্দ না করো তাহলে কিন্তু ওই ধনে পাতা, কারি পাতা এসব স্কিপ করে যেও। তবে উপর থেকে যে তড়কাটা দিলাম তার মধ্যে সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ছিল, আর কিচ্ছু দেইনি। এটাই কিন্তু নারকেলের চাটনির ভীষণ টেস্ট আনে। আর ইডলিগুলো দেখো কি সুন্দর সফট হয়েছে, একদম জালিদার। তো তোমরা অবশ্যই এভাবে ইডলি বানিও। আশা করি তোমরা আমার সমস্ত টিপসগুলো মনে রেখেছো। একটা কথা বলে দিই, সফট ইডলি বানানোর জন্য অবশ্যই সুজির ব্যাটার, মানে দইয়ের সাথে সুজির যে মিশ্রণটাকে, সেটাকে কিন্তু খুব ভালো করে ফেটাবে। যত ভালো করে ফেটাবে ইডলিগুলো কিন্তু তত সফট হবে। তো সকালে এটা আমাদের ভীষণ প্রিয় একটা ব্রেকফাস্ট, মানে সাউথ ইন্ডিয়ান ধোসা, ইডলি, সাম্বার এসব আমাদের খুবই পছন্দ, সেই জন্য প্রায়শই আমি ইডলিটা বানাই। তো অবশ্যই বাড়িতে বানিও আর শেয়ার করো তোমাদের কেমন লেগেছে। সাথে প্রথমেই তো বলেছিলাম আজকে কিন্তু সোয়াবিনের মাঞ্চুরিয়ান বানাবো। সে বললো একটু সোয়াবিন বানাও তো দেখি। তো আমি ভাবলাম সোয়াবিন তো আমরা অনেকভাবেই খেয়েছি, তো আজকে একটু মাঞ্চুরিয়ান বানাই। আর আমার যেহেতু চাইনিজ রেসিপি ভীষণ পছন্দ, সেই জন্য মাঝে সাঝেই এই মাঞ্চুরিয়ান টাইপের জিনিস বানাতেই থাকি। কিছুদিন আগেই ফুলকপির মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম, আজকে কিন্তু সোয়াবিনের মাঞ্চুরিয়ান, আর তা বানানো খুবই সহজ। আমরা অনেকেই ভাবি যে কতই না ঝামেলা, তবে দেখো খুবই সহজে হয়ে যায়। পেঁয়াজটাকে এরকমভাবে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি ক্যাপসিকাম। তোমাদের কাছে যদি এই স্প্রিং অনিয়ন না থাকে কোনো ব্যাপার না, আমি কিন্তু আগে স্প্রিং অনিয়ন ছাড়াই বানাতাম, এখন উঠেছে বলে দিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু আমি ছোটো দানা সোয়াবিন ইউজ করছি, তোমরাও তাই করবে। ছোটো দানা সোয়াবিনটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখে দেবে। কোনো ময়দা দেওয়ার দরকার নেই, 1 কাপ মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো দেবে, আর তার সাথে স্বাদ মতো হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট একটা কোট মতো করে নেবে। ভিডিও দেখে বুঝতে পারছো এখানে কিন্তু সোয়াবিনের উপর হালকা একটা কোট হয়েছে। এবার একদম ছাঁকা তেলে ভেজে নেওয়ার পালা।
খুব সহজ, একটুও লেগে যাবে না, খুব সহজেই একদম ক্রাঞ্চি সয়াবিন তৈরি। সয়াবিনটাকে একটু জল ঝরিয়ে নেবে, তাহলে খুব সুন্দর ক্রাঞ্চি সয়াবিন পকোড়া তৈরি। আমার তো এমনি সয়াবিন ভাজতে ভাজতে কয়েকটা এমনি খেয়ে নিয়েছি, এত কুরকুরে হয়েছিল আওয়াজ শুনে তো বুঝতেই পারছো। তো সয়াবিনের জন্য যে মাঞ্চুরিয়ানের জন্য সয়াবিন ভাজা আমাদের পুরোপুরি হয়ে গেছে দেখলে খুব সহজেই হয়ে যায়। এবার তেলের মধ্যে আদা রসুন আর লঙ্কা কুচি কুচি করে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ। সব কিছু সবজি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজের সাথে স্প্রিং অনিয়নের যে পেঁয়াজটা থাকে সেটাও দিয়ে দিয়েছিলাম। এইবার পরিমাণ মতো সয়া সস, একটু টমেটো সস, তার সাথে 2 চামচ মতো ভিনিগার দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলানো জল, যেমন করে আমরা চিলি চিকেন করি ঠিক সেমনি করে। এবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একটু বেশি পরিমাণ জল দিয়ে সয়াবিন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। জলটা একটু বেশি করে দেবে, কারণ সয়াবিন কিন্তু শেষে অনেকটাই জল টেনে নেয়। আর খুব সুন্দর সফট আর উপর থেকে ক্রাঞ্চি সয়াবিন মাঞ্চুরিয়ান বলো বা ড্রাই চিলি সয়াবিন বলো, যে নামেই বলো না কেন, একদম তৈরি। উপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছিলাম, আর তার সাথে আজকে একটু ভেজ পোলাও মানে পিস পোলাও করব। ওই মটরশুঁটি দিয়ে যে পোলাওটা বানাই এর মধ্যে কিন্তু কোনো রকম গুঁড়ো গরম মশলা পড়ে না, একদম ঘিতেই হয়। প্রথমে একটু কাজু আর কিশমিশ ঘিতে বেশ ভালো করে ভেজে তুলে রাখবো, তারপর ওই ফোড়নেই যা গোটা গরম মশলা, সমস্ত গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমার কাছে একটু ছানা ছিল তো ছানাটাকেও ওই মশলার মধ্যে একটু ভেজে নিয়েছি। তোমাদের যদি ছানা দিতে ইচ্ছে না করে তবে দেবে না, আমার ছানা দিলে বেশ পনির পনির একটা গন্ধ আসে বলে ভালো লাগে। তারপর সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, ভাতটা আমি আগেই করে রেখেছিলাম তো সব কিছু ভালো করে মিশিয়ে নেবে। এই পোলাওতে কিন্তু গুঁড়ো গরম মশলা যায় না, তারপর স্বাদ মতো চিনি দিয়ে ঢেকে রাখবে, তাহলেই আমাদের ঝরঝরে সুন্দর পোলাও তৈরি, খুব সুন্দর খেতে হয়। আর তার সাথে একটু সর্ষে শাক বানিয়েছিলাম, আর এ হলো আমাদের ড্রাই চিলি সয়াবিন, খুব সুন্দর খেতে। সয়াবিন মাঞ্চুরিয়ান বলো বা ড্রাই চিলি সয়াবিন বলো বা সয়া চিলি বলো, তো সেটাই একদম আমাদের একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার তো ভীষণ পছন্দ। আর তার সাথে এই পোলাওয়ের কম্বিনেশনটা কিন্তু মারাত্মক, নিরামিষের দিনে এরকম রেসিপি কিন্তু অনায়াসেই বানানো যায়, মানে যারা যারা আমরা নিরামিষ ও পেঁয়াজ খেয়ে থাকি তাদের জন্যই বলছি। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজকে তো দুপুরে বেশ জমজমাট খাওয়া দাওয়া ছিল, কেমন লাগলো প্রতিটা রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দেখা হচ্ছে কালকে আবার অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। তোমরা এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো।